নমস্কার আমি পর্ণয় শুরু করছি আজকের খবরিয়া নিউজ বাংলায় নতুন করে করোনা আক্রান্ত এক দিনে চারশো পঁয়ত্রিশ বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার পেরোলো কোচবিহারে পাঁচজন করোনা মুক্ত নতুন করে আরো করোনা আক্রান্তের খবর কোচবিহারে কোচবিহারে আরো পাঁচ জনের শরীরে মেলো করোনা সংক্রমণ জেলা প্রশাসন থেকে এই পাঁচ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানানো হয়েছে এই পাঁচ জনের মধ্যে চারজন দিনহাটার তারা সম্প্রতি দিল্লি থেকে এসেছেন এবং বাকি একজন শিলিগুড়িতে রয়েছেন এই মুহূর্তে কিন্তু তিনি কোচবিহারবাসী বলে সূত্রের খবর পুরনো একশো আটত্রিশ আক্রান্তের মধ্যে আজ বিকেল পর্যন্ত মোট একত্রিশ জন করোনা মুক্ত হন এরপর জেলায় একশো সাত জন করোনা আক্রান্ত ছিলেন নতুন করে পাঁচ জন আক্রান্ত হওয়ায় জেলা অ্যাক্টিভ কেস একশো জেলা শাসক পবন কারিয়ান জানিয়েছেন একশো বারো আক্রান্তের মধ্যে একজন শিলিগুড়িতে আজ বিকেল পর্যন্ত নতুন করে আরও পাঁচজন করোনা আক্রান্ত রোগীর রিপিট টেস্টের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায় এই পাঁচজনের মধ্যে কোচবিহার শহরের গোলবাগান এলাকার বাসিন্দা এক কিশোরের করোনা মুক্ত হওয়ার খবর গতকালই জানানো হয়েছিল বাকি চারজন কোথাকার বাসিন্দা তা এখনও জানানো হয়নি নতুন করে আক্রান্তরা জেলার কোথাকার বাসিন্দা সেটা ইতিমধ্যেই জানানো হয়েছে তারা তারা দিনহাটার চারজন বাসিন্দা এবং বাকি একজন শিলিগুড়িতে রয়েছেন যিনি কোচবিহারের বাসিন্দা দ্বিতীয় ধাপে সাঁত্রিশ জন করোনা আক্রান্তের দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় এর মধ্যে এদিন পাঁচ জনের রিপোর্ট হাতে পেয়েছে কোচবিহার জেলা প্রশাসন আজ সন্ধ্যায় ফের নতুন করে পাঁচ আক্রান্তের খবরে জেলায় মোট আক্রান্ত একশো জন বলে জানা গিয়েছে করোনা পরিস্থিতিতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকা নিয়ে জেলায় ক্ষোভ নিয়ন্ত্রণে প্রথম থাকলেও পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে কোচবিহারে আর তারপরে শুরু হয়েছে আর এই পরিস্থিতিতে কোচবিহার মেডিকেল কলেজের ভূমিকা নিয়ে উঠল একাধিক প্রশ্ন বুধবার রাতে কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত কুমার গাঙ্গুলির বৌত্রিক নির্দেশ আসে তারপরেই তার বদলি হ্রদের দাবিতে উত্তাল হয়ে ওঠে কোচবিহার সেই রাতেই সাগরদিঘিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণা দেন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা পরের দিনও দিন ভোর চলে বিক্ষোভ এই বিক্ষোভ সামাল দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো নাকাল হয় প্রশাসন পরে অবশ্য ডেপুটি সিএম ওই যে টুকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান সুমিত বাবু কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা নিয়েও খুব ছড়িয়েছে জেলায় শনিবার দুপুরে জেলার করোনা পরিস্থিতির হাল হকিকাত নিয়ে বৈঠক করতে কোচবিহারে আসেন উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ওএসডি ডাক্তার সুশান্ত রায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে জেলার একমাত্র মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে অভিযোগ জেলায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালকে অধিগ্রহণ করে কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে দুবেলা পালা করে কিছু সময়ের জন্য ডাক্তার পাঠিয়ে দায় সারছে এই মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ খুব সাধারণ জ্বর সর্দি নিয়ে কেউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এলে তাকেও কোভিড হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে অনেক ডাক্তার কলকাতা থেকে এসে দুদিন সময় কাটিয়ে আবার চলে যাচ্ছেন গত আঠারোই মে রাজ্য সরকারের তরফে করোনা টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রুনাট মেশিন পাঠানো হলেও তা বসানোর ক্ষেত্রে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ পরোক্ষ অসহযোগিতা করছে বলে অভিযোগ করছে একই সময়ের মধ্যে ফালা কাটাতে ট্রুনাট মেশিন এনে তা বসিয়ে করোনার পরীক্ষা শুরু হলেও কোচবিহারে তা পড়ে থাকে দীর্ঘদিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ নিয়ে ডাক্তার সুশান্ত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমি খতিয়ে দেখব অন্যদিকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের এম ডাক্তার রাজীব প্রসাদ বলেন সব প্রশ্ন একেবারেই ভিত্তিহীন সব নিয়ম মেনেই মেডিকেলের কাজ চলছে করোনার নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা কাটাতে কোচবিহারে বৈঠক উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুশান্ত রায় করোনার নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা কাটাতে কোচবিহারে জনপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন করোনা মোকাবিলায় উত্তরবঙ্গে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুশান্ত রায় আজ কোচবিহার ল্যান্সডাউন হলে ওই বৈঠক হয় সেখানে রাজ্যের দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্ম ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কারিয়ান পুলিশ অতিরিক্ত সুপার সানা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও এমএসবিপি সহ জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বৈঠক শেষে ডক্টর সুশান্ত রায় সাংবাদিকদের জানান কিছু নমুনা পরীক্ষার রিপোর্ট আটকে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সেই রিপোর্টগুলো পাঠানোর ব্যবস্থা করা হবে কোচবিহারেও যাতে নমুনা পরীক্ষার কাজ দ্রুত শুরু হয়ে যায় সেটাও উদ্যোগ নেওয়া হবে ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরতে শুরু করতে উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো কোচবিহারেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে ইতিমধ্যেই একশো আটত্রিশ সেই সংখ্যা যদিও রিপোর্ট টেস্টে রিপিট রিপোর্ট অনেকের করোনা মুক্ত হওয়ার খবরও পাওয়া গিয়েছে কিন্তু করোনা নমুনা টেস্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আটকে থাকায় ও বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে আটকে রয়েছে অনেকেই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে গতকাল পর্যন্ত ছয় হাজার তিনশো তিরিশটি নমুনা পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে পাঁচ হাজার নটি হাজারের উপরে রিপোর্ট এখনো পেন্ডিং রয়েছে এছাড়াও কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে চোদ্দ দিন ধরে থাকার পরেও অনেকের নমুনা পরীক্ষা না হওয়ার অভিযোগ উঠেছে এদিন বিষয়ে ওএসডি আশ্বাস দেন দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে যোগাযোগ করে আটকে থাকা নমুনার রিপোর্ট পাঠানোর ব্যবস্থা করবেন তিনি এছাড়াও কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা পরীক্ষার কাজও দ্রুত শুরু করা হবে এছাড়াও তিনি জানিয়েছেন ক্রমশ শক্তি হারাচ্ছে করোনা ভাইরাস আগে যেভাবে মৃত্যুর হার ছিল এখন সেটা নেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তবে সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি ভিন রাজ্য থেকে আসাদের বাড়িতে থাকলে তাদের নিয়ে অযথা উদ্বেগ না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি তবে তিনি যাতে চোদ্দ দিন সঠিকভাবে হোম কোয়ারেন্টিনে থাকেন সেটাও লক্ষ্য রাখার জন্য আবেদন করেছেন সরকারকে টানা তিন মাস ধরে করোনা আক্রান্তদের চিকিৎসা করে অভিজ্ঞ হয়ে ওঠা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞ হয়ে উঠেছেন জানান তিনি তাদের এনে প্রশিক্ষণ ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন এদিনের বৈঠকে ছিলাম জেলার করোনা পরিস্থিতির সামগ্রিক দিক নিয়ে আলোচনা হয়েছে জুনের মাঝামাঝি ভিন রাজ্যের শ্রমিক ফেরত আসা শেষ হবে আর তারপরে জেলার করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছি শনিবারেও মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া যুবক দিনহাটা এক নম্বর ব্লকের খলিশামারি গ্রামের প্রসেনজিৎ দাসের খোঁজ মিলল না শনিবারেও মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি দুই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খলিশামারি গ্রামের যুবক প্রসেনজিৎ দাসের খোঁজ পাওয়া গেল না শুক্রবার সিঙ্গিমারি নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় সে দুদিন ধরে তল্লাশির পরেও তার কোনো হুদিস পাওয়া যায়নি ঘটনার বিবরণে জানা গিয়েছে পশ্চিম খলিশামারি গ্রামের যুবক প্রসেনজিৎ দাস সহ বেশ কয়েকজন শুক্রবার সিঙ্গিমারি নদীতে মাছ ধরতে যায় সেখানে হঠাৎই নদীর জলের পাকে পড়ে প্রসেনজিৎ তলিয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে খুঁজে বের করতে নদীতে তল্লাশি শুরু হয় পুলিশ দমকন বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা রীতিমতো ডুবুরি নামিয়ে ওই তল্লাশি শুরু করে এদিকে নদীর জল বেড়ে চলায় এদিকে নদীর জল বেড়ে চলায় তল্লাশির ক্ষেত্রে প্রচন্ড সমস্যার সৃষ্টি হয় শুক্রবার সন্ধ্যা নামার রাতেই তল্লাশি বন্ধ থাকে শনিবার দিলের আরো ফুটতেই ফের তল্লাশি শুরু হয় কিন্তু দীর্ঘর তল্লাশি সত্ত্বেও তার কোনো হদিশ মেলেনি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একদিকে লটারি বিক্রেতা জন্মান্ধ একটি পরিবারকে সাহাজার থেকে গিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা অন্যদিকে নাজাবাড়ি দুই নং জিপিতে এলাকা স্যানিটাইজ করতে গিয়ে এলেন গ্রামীণ সম্পদ কর্মীরা জন্ম থেকেই তারা দুজনই জন্মান্ধ পেশায় ছিলেন লটারি টিকিট বিক্রেতা একটি ছোট ছেলে রয়েছে যে ভ্যাটাগরি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে জনতা এর দিন থেকে অন্য সংস্থার সামান্যতম নেই নিরুপায় হয়ে তারা গ্রাম থেকে ব্লক স্তরের সমস্ত আধিকারিকদের আজব্দি পাননি তাদের হাতে স্যানিটাইজার মাস্ক সাবান এবং আগামী এক মাস চলার মতো পঁচিশ কেজি চাল ডাল আলু পেঁয়াজ সয়াবিন মুড়ি বিস্কুট তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থান আস্থা ফাউন্ডেশনের কর্মীরা অন্যদিকে তুফানগঞ্জের নাটাবাড়ির দুই জিপিতে জীবাণুনাশক স্প্রে করে সাধারণ মানুষকে সতর্ক করলেন গ্রামীণ সম্পদ কর্মীরা অন্যতম কর্মী দীপ্তি মালাকারের কথায় আমরা এদিন নাটাবাড়ির দুই জিপির রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকা স্যানিটাইজ করার কাজ করেছি করোনা আক্রান্ত তিন তাই সাত দিন বন্ধ সীতাইয়ের চামটা চিপেন গিদালি বাজার আর সেই বন্ধের মধ্যে বাজারের দোকান থেকে এলো চুরির খবর শীতাই ব্লক তথা চামটা করোনা আক্রান্ত তিনজন থাকার কারণে সাত দিন ফুলফিল নগর গিদারি বাজারে লকডাউন ঘোষণা করেন লোকাল প্রশাসন কিন্তু বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকার কারণে কোনো সিকিউরিটি বা কোনো পুলিশের দেখা মেলেনি রাত্রিতে এর কারণে একটি দোকানে চুরি হয়ে যায় চুরি হওয়ার সামগ্রিক কিছু মোবাইল হেডফোন সিম কার্ড মেমরি কার্ড ফ্যান ইত্যাদি সামগ্রী সোমবার থেকে এখানে দোকান বন্ধ আছে তারপরে বন্ধ তারপরে আজকে আমি দূর এসেছিলাম দোকান থেকে ফোনে মাল কিলাম বন্ড মন্ড হয়ে পড়ে তারপরে দেখি এখন মোবাইল ইলেকট্রিক তার দুটো থাড এরকম বেশ কিছু প্রায় সাতশো একটা মাল আমার দেখি দোকান থেকে চুরি হয়ে গেছে দোকানের উপর থেকে চাল ট্রেন তুলে চলে নিয়ে গেছে এই বাজারের মধ্যে কোনো সেভিক বা যে কোনো ইয়া সিকিউরিটি গার্ড দিয়েছিল না না